নমস্কার, আমি অদিতি। আজ আমি আপনাদের সঙ্গে SNTCSSC এর পার্সোনালিটি টেস্ট নিয়ে আলোচনা করব। 2023-এ যে নতুন ব্যাচটা শুরু হতে চলেছে, তার যে এন্ট্রান্স এক্সাম কয়েকদিন আগে হলো, সেটা আমি কোয়ালিফাই করে 9 জুন আমার ইন্টারভিউ ছিল। তো সেই ইন্টারভিউয়ে আমার কী এক্সপিরিয়েন্স হয়েছে, তারা আমায় কী প্রশ্ন করেছিলেন, প্যানেলে কতজন মেম্বার ছিলেন এবং ইন্টারভিউটা অ্যাপ্রক্সিমেটলি কত সময় ধরে চলেছিল, ড্রেস কোড কী, এগুলো নিয়েই আজকে আলোচনাটা। তো দেরি না করে আমি শুরু করব। তো প্রথমে আমি যেটা বলবো যে প্যানেলে কতজন ছিলেন, দুজন ছিলেন এবং দুজনই ছিলেন ওখানকার ফ্যাকাল্টি মেম্বার। তারপরে প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি কত সময় ধরে ইন্টারভিউটা তারা নিয়েছিলেন। 10 to 15 মিনিটস, কখনো ক্ষেত্রে একটু বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা ডিপেন্ড করে। তারপরে প্রশ্ন, তারা আমি কী কী প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। তো এখানে আমি আগে থেকে বলে রাখি যে আমি আজকে উত্তর নিয়ে কোনোরকম কোনো আলোচনা করব না, মানে আমি কোন অ্যান্সারগুলো দিয়েছিলাম আমি অ্যান্সার নিয়ে পরে কোনো একদিন কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো প্রশ্নগুলো বলি। প্রথম প্রশ্ন যেটা, যে আমার নাম কী, আমার বাড়ি কোথায়, আমার বাবা মা কী করেন, বেসিক যে প্রশ্নগুলো হয়। তারপরে প্রশ্ন যে আমি ক্লাস 11-এ সায়েন্স কেন নিয়েছিলাম, দেন আমি গ্র্যাজুয়েশনে জুলজিতে অনার্স নিয়ে কেন পড়ছি, তারপর আমি অপশনাল সাবজেক্টে অ্যান্থ্রোপোলজি কেন রেখেছি, জুলজি কেন রাখিনি। তারপর তারা আমাকে ইউপিএসসির এক্সাম প্যাটার্ন সম্পর্কে জিজ্ঞেস করলেন, যে ইউপিএসসিতে মানে কোন কটা স্টেজে পরীক্ষা হয়, প্রিলিমসে কত মার্কসের পরীক্ষা হয়, মেইনসে কত মার্কসের হয়, ইন্টারভিউ কত মার্কসের থাকে, দেন সিলেবাসটা কী, সেগুলো। তারপর যে প্রশ্নটা তিনি আমায় করলেন, যে আমি ইউপিএসসি কেন দিতে চাই, অন্যান্য কোনো এক্সাম নয় কেন, দেন আমি আইএএস কেন হতে চাই, আইপিএস, আইআরএস, আইএফএস নয় কেন। তারপর কে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে এক্সামের জন্যে, কাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, আমাদের মানে আমাদের যে বনগাঁ বা বাগদা ডিভিশন, বনগাঁ সাব ডিভিশন এবং বাগদা ডিভিশনের যিনি বিডিও এবং এসডিও আছেন, তাদের নাম তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। এরপর যে প্রশ্নগুলো তিনি করেছিলেন সেগুলো ছিল আমাদের লেখা পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এসএকিউ তার উপর থেকে। যেরকম একটা প্রশ্ন বলি যে ইউক্রেন এবং রাশিয়ার যে কনফ্লিক্ট হয়েছিল সেটা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ন্যাটোর ফুল ফর্ম কী, ন্যাটোতে কটা দেশ আছে, এগুলো। তো লেখা পরীক্ষা থেকেও প্রশ্ন তারা আমাকে করেছিলেন। আর লাস্ট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আমি ইউপিএসসি এক্সামের মেইনস পরীক্ষাটা কোন ল্যাঙ্গুয়েজে দেবো, বাংলা নাকি ইংলিশে। এটা নিয়ে আমি একটু আলোচনা করব, কারণ সেই মুহূর্তে আমার জানা ছিল না যে ইউপিএসসিতে আমরা বাংলাতে অ্যান্সার লিখতে পারি। আসলে আমি জানতাম যে হিন্দি আর ইংলিশে আমি অ্যান্সার করতে পারবো। তো পরে আমি বাড়ি এসে জানতে পারলাম যে না, আমাদের কনস্টিটিউশনের 8th schedule যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমি অ্যান্সার লিখতে পারি। তো এগুলোই প্রশ্ন তারা আমাকে করেছিলেন। তো যেটা বলবো যে একদম বেসিক প্রশ্ন হয়, ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখানে, যে আমরা ভাবতেই পারি যে অনেক ডিপলি প্রশ্ন তারা আমাকে করবেন, সেরকম কোনো ব্যাপার নয়, কারণ তারা সেখানে আমাদের পড়াবেন। তো সেক্ষেত্রে তারা ডিপলি কোনো প্রশ্ন করবেন না, যা প্রশ্ন করবেন আমাদের নিজের ওপরেই প্রশ্নগুলো তারা করবেন। এবার আমি ড্রেস কোড নিয়ে একটু কথা বলবো। তো মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, যে আমরা মানে মেয়েদের হালকা রঙের যে কোনো কুর্তি বা চুড়িদার বা শাড়িও পরতে পারো, তবে শাড়ি কেউ সেদিন পরে যায়নি বা স্যারও বললেন শাড়ি না পরলেও কোনো অসুবিধা নেই, তুমি চুড়িদার পরতে পারো। আর মেকআপ একদম বেসিক যে মেকআপগুলো হয়, যেরকম কাজল, আইলাইনার, লিপস্টিক, ঠিক আছে, তার বেশি কোনো মেকআপ করো না। আর ভারী কোনো অর্নামেন্ট মানে ভারী গলার মালা বা বড় বড় কানের দুল, সেগুলো অ্যাভয়েড করাটাই বেটার। আর একটা ঘড়ি পরবে, আর কোনো স্ট্রং পারফিউম দেবে না, কারণ পারফিউমটা কী হয়, যখন তুমি ভেতরে যাচ্ছ ইন্টারভিউ রুমে তখন একটুখানি ইন্টারভিউয়ারদের একটু অন্যরকম লাগতে পারে। ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো, ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস পরে যাও, ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, ফর্মাল শু, আর জামাটা বা শার্টটা ভালো করে আয়রন করে যাও। আর হচ্ছে ঘড়ি, আর সে একই পারফিউমের ক্ষেত্রে সেম যেটা আমি বললাম। আচ্ছা, এবার আর একটা লাস্ট যেটা আমি বলবো, যে কখনো তাদের সামনে মানে বানিয়ে কিছু বলতে যাবে না, তোমার ঠিক যেটুকু তুমি জানো বা যেটুকু তোমার পার্সোনালিটি তুমি সেটুকুই বলবে। তার কারণ কী হয়, যখন আমরা বানিয়ে কিছু বলতে যাবো তখন না তারা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারবে যে সত্যি কথা বলছে না। তো কী দরকার শুধু শুধু,
তার জন্য যে ইন্টারভিউতে ইমপ্রেস করতে হবে বলে আমি বানিয়ে কিছু বলবো ওরকম বলার কোনো প্রয়োজন নেই, একদম নিজের মতো করে অ্যান্সারগুলো বলবে, নিজের মতো করে গুছিয়ে বলবে, সেটাই বেস্ট হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। তো যদি আপনাদের চেনা জানা কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে এরকম থেকে থাকে, তাকে ভিডিওটা শেয়ার করবেন, হয়তো তার কাজে লাগবে।